সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো লগারিদম সংক্রান্ত রাশির মান নির্ণয় করে। তো এ ধরনের এমসিকিউগুলো ক্লাস 9-10-এ আমাদের মানে অহরহ আসে, অহরহ একটা এক্সাম হলেই এ ধরনের একটা এমসিকিউ আসবেই। এখানে আমাদের অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, দেখেন মান নির্ণয়ের, তারপর ভিত্তিক লগ বের করা, সরল করা, তারপর লগ e^10-এর মান নির্ণয় করা, এটা তো খুব বেশি আসে। তো এটাকে ম্যাথ না করে আপনি কীভাবে খুব সহজে ক্যালকুলেটরে ভ্যালু ইনপুট করে এমসিকিউকে 2 সেকেন্ডের ভিতর বা 5 সেকেন্ডের ভিতর আনসার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই, একই উপায়ে একই ক্যাটাগরির অঙ্কগুলো আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, কিন্তু অন্য ক্যাটাগরির যে অঙ্কগুলো আছে সেটা আপনি ক্যালকুলেটর দিয়ে চাইলেও করতে পারবেন না, কারণ সেখানে কিছু বিশেষ জিনিস থাকে। যেমন এক্সের মান নির্ণয় করতে বললে কিন্তু এই সিরিজের ক্যালকুলেটর দিয়ে পারবেন না, হয়তো হায়ার সিরিজের ক্যালকুলেটর দিয়ে পারলেও পারতে পারেন। তো দেখেন এখানে আমরা প্রথমে মান নির্ণয় আছে, এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে, আমি যে কোনো একটা বা দুইটা করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনাকে বুঝতে হবে যখন মান নির্ণয় বলবে তখন আমরা লগ বাটনটা ইউজ করব, কিন্তু যখনই আমাদেরকে e^10-এর মান বের করতে বলবে তখন আমরা লন বাটনটা ইউজ করব, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদেরকে কখন কোন বাটনটা ইউজ করবেন। আর তাহলে আমরা কাজটা শুরু করি। তাহলে প্রথমে বলছে লগ 10 ভিত্তিক 10-এর মান কত, 100-এর মান কত, ঠিক আছে, বা 10^100-এর মান কত। তাহলে আমরা তুলি, মুডটাকে ক্লিয়ার করে নেবেন, এরপর এই বাটনটা প্রেস করবেন, একদম কর্নারের এই বাটনটা, এই যে দেখেন আমি প্রেস করলাম। এখন এখানে ভিত্তি দেওয়া আছে কত, 10, অর্থাৎ এই বক্সে দেওয়া আছে 10, এবং উপরের বক্সে যাওয়ার জন্য রাইট অ্যারো ক্লিক করলে হয়ে যাবে, সেখানে দেওয়া আছে 100। দেখেন এখানে রেজাল্ট 2 বের হয়ে গেলো, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার আমি যদি আপনাদেরকে এটা করে দেখাই 3, তাহলে দেখেন লক তুললাম, ভিত্তি দেওয়া আছে √3, তাহলে নিচের বক্সে কার্সর আছে সেখানে √3 দিচ্ছি, এবং আমরা পাশেরটাতে চলে যাব, সেটাতে আছে 81 পাওয়ার আকারে, দুইবার টিপলে বা দুইবার ট্যাপ করলে হয়ে যাবে, 81 তুললাম। এখন যদি ইকুয়াল টু প্রেস করেন অ্যান্সার 8 পেয়ে যাবেন। এই অঙ্কগুলো আপনাদের উদাহরণে আছে, 4.2 সরি 1-এ মনে হয়, হ্যাঁ 4.1-এ হবে, আপনাদের অঙ্কগুলো থাকবে ক্লাস 9-10-এর বইয়ে, ঠিক আছে। এরপর এরকম একটা ম্যাথও আপনি পাবেন উদাহরণ কিংবা অধ্যায়ে, সেটা হচ্ছে 5√5-এর 5 ভিত্তিক লক কত, 5 ভিত্তিক। তাহলে এটাকে কীভাবে করবেন খুবই সহজ দেখাচ্ছি আমি। লগে চলে যাবেন, ভিত্তি বলছে 5, তাহলে ভিত্তি দিবেন 5, এবং 5√5 বলছে, তার মানে পাওয়ারে 5√5 যাবে, তাহলে 5√5। এখন যদি ইকুয়াল টু প্রেস করেন তাহলে দেখেন 3/2 অ্যান্সার চলে আসছে। এমসিকিউতে যদি দশমিকে রেজাল্ট দেওয়া থাকে তাহলে অ্যাস ডিপ্রেস করে দশমিক, অর্থাৎ 1.5 বের করে ফেলতে পারবেন। এবার আমি আপনাদেরকে সিম্পল সরলটা করে দেখাবো, সিম্পল না, সরলটা বেশ বড়ই, কিন্তু আপনি ক্যালকুলেটর দিয়ে 10 সেকেন্ডে করে ফেলতে পারবেন যদি আপনি টেকনিকটা জানেন। এ ধরনের একটা ম্যাথ কিন্তু 3 নম্বরের জন্য আসে, আবার এমসিকিউতে 1 নম্বরের জন্য আসে। তাহলে এটাকে কীভাবে করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডিভাইডেড আকারে আছে, অর্থাৎ হর বাই লব আকারে আছে। তাহলে এটাকে করার জন্য আপনি যেটা করবেন সেটা খুবই সহজ, প্রথমে এই ভগ্নাংশ বাটনটা প্রেস করবেন, এবং সেখানে উপরে এই ভ্যালুগুলো তুলতে বলছে, তাহলে অবশ্যই ব্রেকেট দিয়ে তুলবেন। এটা তোলার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে আপনাকে, কারণ আপনি ভুল করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে ব্রেকেট তুললাম, এবার বলছে লগ 10 ভিত্তিক √27, তাহলে ভিত্তি হচ্ছে 10, এবং এখানে হচ্ছে কত, 27√27। এরপর এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর আমরা ব্রেকেটটা ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ প্রথম ব্রেকেটটা কিন্তু ক্লোজ করে দিতে হবে আপনাকে, এই যে এরপর গুণ চিহ্ন, সরি গুণ না, এটা হচ্ছে যোগ, এরপর আবার ব্রেকেট এই রাশিটার জন্য, তাহলে আবার তুলুন এটা, এরপর ভিত্তি হচ্ছে কত, 10, এবং পাওয়ার হচ্ছে কত, 8। এবার আবারও ওই যে প্রথমে যে ব্রেকেটটা দিয়েছি সেটাকে ক্লোজ করার জন্য একটা ব্রেকেট দিলাম, ঠিক আছে। অবশ্যই খেয়াল করুন অনেকে কী করবেন এখানে দিয়ে দিবেন, এই যে অনেকে কী করবেন এখানে দিয়ে দিবেন, এখানে দিলে কিন্তু হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটাকে অবশ্যই নিচে নামিয়ে তারপর দিতে হবে, তারপর আমরা দিচ্ছি কত, তারপর বলছে মাইনাস, এরপর আবার ব্রেকেট দিচ্ছি, এখানে দিতে বলছে এটা, তাহলে লগ 10 ভিত্তিক √1000, ঠিক আছে। এরপর ব্রেকেটটা যেটা শুরু করলাম সেটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, তাহলে এটাকে বাইরে নিয়ে এসে ক্লোজ করবেন, এবং নিচে যদি যাই তাহলে দেখেন কত আছে এটা, তাহলে আবারও লগ প্রেস করুন, লগ 10 ভিত্তিক, উপরে হচ্ছে 1.2। এখন আপনি যদি ইকুয়াল টু প্রেস করেন তাহলে অ্যান্সারটা পেয়ে যাবেন, দেখেন আমরা রেজাল্টটা পেয়ে গেলাম 2/3, এই যে
আমাদের রেজাল্টটা কিন্তু, আচ্ছা এটা আগেরটা, এটা বর্তমানটা, এই যে এই রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম। এভাবে হচ্ছে করতে পারেন। এরপর সর্বশেষ অঙ্ক যেখানে দেওয়া আছে লগ ই টু দি পাওয়ার 10 নির্ণয় করো। যখনই আপনাদের ভিত্তিটা কী থাকবে, ই থাকবে, তখন আর কিন্তু এই লগ বাটনটা ইউজ হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, তখন ইউজ করবে এই লন বাটনটা, লন। কারণ এখানে উপরে দেখেন দেওয়া আছে ই, ই টু দি পাওয়ার দেওয়া আছে, ওই হিসাবে এটা আমরা ইউজ করব। তাহলে আমরা লন বাটনটা প্রেস করি, তারপর বলছে ই টু দি পাওয়ার কত বলছে আমাদেরকে, 10। তাহলে যদি ব্রেকেট ক্লোজ করি এবং ইকুয়াল টু প্রেস করি, তাহলে দেখেন 2.3026, অর্থাৎ দশমিকের পরে 4 দশমিক পর্যন্ত নিয়ে নিলাম আর কি। এভাবে হচ্ছে আপনি করতে পারেন, খুবই সহজ। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন বাটনটা ইউজ করতে হবে, লগ ইউজ করবেন, লন ইউজ করবেন, না শুধু লগ ইউজ করবেন, এই বাটনগুলো আপনাকে বোঝা শিখতে হবে। যদি এটা পারেন তাহলে আপনার এমসিকিউ অ্যান্সার করার মাত্র 5 সেকেন্ডের ব্যাপার হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আই কার্ডে দেওয়া, এই কর্নার আই কার্ডে দেওয়া বাটনটি থেকে আপনি আমার ক্যালকুলেটরের সিরিজটি চেক করতে পারেন এবং অসাধারণ সব ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।